সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। গণিত অনলাইন ক্লাসে মাইলস্টোন কলেজ এবং গণিত বিভাগের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আজকে অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ বিল্লাল হোসেন খান, প্রভাষক গণিত বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে ক্লাসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অন্তরীকরণ অংশের 9D চ্যাপ্টার। প্রিয় শিক্ষার্থী, এর আগে তোমরা অন্তরীকরণের উপর পাঁচটি ক্লাস পেয়েছ, আজকে তোমাদের ষষ্ঠ ক্লাস। আশা করি তোমরা ইতিমধ্যে অন্তরীকরণের সূত্রের ভালো একটা কনসেপ্ট পেয়েছ। তাহলে কথা না বাড়িয়ে চলো আমরা ক্লাসে মনোনিবেশ করি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা অন্তরীকরণ অংশের যে পাঠটুকু নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 9D। 9D অংশে দুই ধরনের অঙ্ক আছে, একটি হচ্ছে সংযোজিত ফাংশনকে অন্তরজ নির্ণয়, আর একটি হচ্ছে বিপরীত ত্রিকোণমিতি ফাংশনের অন্তরজ নির্ণয়। আসো এখন আমরা যে অঙ্কটি সমাধান করব সেটি আমি বোর্ডে লিখেছি, দেখো। x কে পরিবর্তনশীল ধরে অন্তরজ নির্ণয় করো সাইন রুট x এর। তাহলে dx সাইন রুট x, আমরা জানি সাইন x কে অন্তরীকরণ করলে হয় cos x, তাহলে রুট x কে আমরা x যদি বিবেচনা করি তাহলে আমরা লিখতে পারি cos রুট x। যে সূত্রটি আমরা ব্যবহার করছি সেটি হচ্ছে সাইন x বা cos x বা tan x, এগুলোর জন্য এই সূত্রগুলো বা ফর্মুলাগুলো আমরা শিখছি। কিন্তু x এর পরিবর্তে যদি অন্য কোনো কিছু থাকে তাহলে প্রথমত ওই জিনিসটাকে x বিবেচনা করে সূত্র পেতে হয়, দেন ওইটাকে আবার কি অন্তরীকরণ করতে হয় যেটা গুণাকারে বসে, কাকে, যাকে আমরা x ছিল না কিন্তু x বিবেচনা করে ফর্মুলা প্রয়োগ করেছিলাম। এইখানে দেখো সাইন রুট x কে আমরা সাইন x বিবেচনা করে আমরা লিখছি cos রুট x, কিন্তু এটা যেহেতু x না তাহলে এই জিনিসটাকে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে এই cos রুট x রুট x এর মতো বসে থাকবো, আর এইখানে যখন আমরা রুট x কে অন্তরীকরণ করব আমরা জানি রুট x কে অন্তরীকরণ করলে কত হয়, 1/2 রুট x। তাহলে এখন আসো দেখো এই যে cos রুট x ইনটু উপরে আছে 1, তাহলে গুণ করে দিলে আমরা লিখতে পারি লবের জায়গায় বা উপরে cos রুট x আর নিচে আছে 2√x। এটি হচ্ছে কি নিম্নীয় অন্তরজ। দেখো অঙ্ক নম্বর 21, x কে পরিবর্তনশীল ধরে অন্তরজ নির্ণয় করা কার সাইন x ডিগ্রি। দেখো তাহলে dx সাইন x ডিগ্রি, খেয়াল করো আমরা এই ডিগ্রিটাকে আগে রেডিয়ালি নিয়ে নিব, দেন আমরা কি অন্তরীকরণ করব। আমরা জানি 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান, তার মানে x ডিগ্রি সমান কি হবে বলো, x π/180। dx থাকলো আর এখানে আমরা লিখতে পারি সাইন x ডিগ্রির পরে π/180। এখন আসো এটাকে সবটাকে আমরা x বা থিটা মনে করবো, এখানে x মনে করবো যেহেতু আমরা x এর সাপেক্ষে অন্তরজ নির্ণয় করতেছি। তাহলে সাইন x আমরা জানি সাইন x কে অন্তরীকরণ করলে হয় cos x, আবার একই কথা বলছি এই জিনিসটা কিন্তু x না আমরা x বিবেচনা করেছি, যেহেতু এটা x না সেহেতু এই অংশটুকুকে আবার আমরা অন্তরীকরণ করব। তাহলে অন্তরীকরণ করতেছি কাকে বলো, এই জিনিসটাকে। আসো এই cos π/180 তার মতো থাকুক, আর এখানে আসো π
পাই এক্স বা 180 এখানে পাই এক্সটা হচ্ছে সহগ আর এক্সটা হচ্ছে কি এখানে চলক এই সহগটা সহগের মতো বসিয়ে দিব এরপর আমরা এক্স কে অন্তরীকরণ করব এক্স কে অন্তরীকরণ করলে কত হয় 1 তাহলে এখানে 1 আমরা লিখতে পারি না লিখলেও প্রবলেম ছিল না তাহলে কি হচ্ছে দেখো এই যে জিনিসটা আছে এটা আমরা শুরুতে লিখব তাহলে সুন্দর হবে পাই বাই 180 ইনটু কোস পাই এক্স বাই 180 এটি হচ্ছে কি আমাদের নির্ণেয় অন্তরজ দেখো অঙ্ক নাম্বার 30 সাইন স্কয়ার এল এন এক্স স্কয়ার এই জিনিসটাকে অন্তরীকরণ করতে হবে বা তার অন্তরজ নির্ণয় করতে হবে তাহলে ডিডিএক্স আমরা লিখতে পারতেছি সাইন স্কয়ার এল এন এক্স স্কয়ার এই তো একটা কাজ করব আমরা সেটা হচ্ছে এই যে সাইন স্কয়ার যেটা আছে আমরা জানি সাইন স্কয়ার থিটা আর সাইন থিটা হোল স্কয়ার একই কথা সেই জন্য আমি যে কাজটা করব সেটা হচ্ছে স্কয়ারটা উপরে নিয়ে যাও তাহলে সাইন এল এন এক্স স্কয়ার আর এই সাইন স্কয়ার উপরে যে স্কয়ারটা ছিল এটা উপরে দিয়ে দিলাম তাহলে দেখো কি হচ্ছে ওই যে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র তাহলে এই সবটা জিনিসকে যদি আমরা এক্স বিবেচনা করি তাহলে এক্স স্কয়ার কে অন্তরীকরণ করলে কি হয় 2x আমরা লিখতে পারি 2x x মানে কত সাইন এল এন এক্স স্কয়ার কিন্তু বাস্তবে তো এই জিনিসটা আসলে এক্স না সেটা এটাকে আবার অন্তরীকরণ করতে হবে আবার আমরা এটাকে অন্তরীকরণ করব এল এন এক্স স্কয়ার ওকে আসো এই 2 সাইন এল এন এক্স স্কয়ার এটা যেভাবে আছে সেভাবে থাকুক হ্যাঁ এখন আসো আমরা অন্তরীকরণ করব কাকে এটাকে এটা কি সাইন লন এক্স স্কয়ার এল এন এক্স স্কয়ার আমরা এই জিনিসটাকে টোটালটাকে এক্স মনে করব তাহলে সাইন এক্স কে অন্তরীকরণ করলে হয় কোস এক্স তাহলে কোস এল এন এক্স স্কয়ার আমরা লিখলাম কিন্তু এই যে আমরা যেটাকে এক্স মনে করছি এই জিনিসটা আসলে এক্স না তাহলে আমাকে কি করতে হবে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে কাকে এল এন এক্স স্কয়ার দিয়ে তাহলে আসো এতে বুঝলে এভাবে যদি রেখে দিয়ে লিখতে পারি কত লন এল এন এক্স স্কয়ার তারপরে হচ্ছে তোমার কস এল এন এক্স স্কয়ার এখানে আসো এই যে এল এন এক্স স্কয়ার এটাকে যদি আমরা অন্তরীকরণ করি কোন সূত্র করব এই এল এন এক্স এর যে সূত্রটা এল এন এক্স কে অন্তরীকরণ করলে হয় 1 বাই এক্স কিন্তু বাস্তবে তো হচ্ছে এটা তো এক্স না এটা কি এক্স স্কয়ার তার মানে এই এক্স স্কয়ারটাকে আবার অন্তরীকরণ করতে হবে তাই আসো এই যে বলছিলাম এই অংশটুকু চাইলে আমরা ত্রিকোণমিতি সাইন পি এর সূত্র ফেলতে পারি না ফেলতে পারি যদি আমরা ফেলে দিই তাহলে জিনিসটা শুরু হয়ে যায় এটাকে কি লিখতে পারি তাহলে দেয়া আছে কত 2 সাইন এক্স কস এক্স এটাকে লিখতে পারি সাইন 2 এক্স এক্স বলতে এখানে কত এল এন এক্স স্কয়ার আর এখানে দেখো 1 বাই এক্স স্কয়ার তো আছেই ঠিক আছে আর এই জিনিসটাকে আমরা তাহলে এটাকে যদি করি x স্কয়ার এ করলে আমরা কি পাই 2x তাহলে রেজাল্টটা কি দাঁড়াইলো বলো রেজাল্টটা দাঁড়াইলো এখানে একটা x কিন্তু কাটা যায় x কাটা যায় তাহলে আমরা পাই নিচে থাকে কি একটা x থেকে যায় তাহলে এটাকে লিখতে হচ্ছে আমরা sin 2 ln x স্কয়ার আর এখানে থাকতে আছে উপরে থাকে 2 আর নিচে থাকে কত x হ্যাঁ এটাকে আমরা চাইলে সামনে লিখতে পারি তাহলে সামনে যদি লিখতে চাই আমি কি লিখব বলো 2 বাই x sin 2
ln x স্কয়ার এই তো তাহলে এ কি হচ্ছে কি আমাদের নির্ণয় অন্তরজ দেখো অঙ্ক নাম্বার 38 x কে পরিবর্তনশীল ধরে অন্তরজ নির্ণয় করতে হবে কার x ডিগ্রি ইনটু sin x ডিগ্রি আসো তাহলে আমরা লিখব ddx x ডিগ্রি ইনটু sin x ডিগ্রি তাহলে আসো ddx থাকুক আমরা ওই ডিগ্রিটাকে রেডিয়ানে কনভার্ট করব আমরা জানি 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান তাহলে x ডিগ্রি সমান হচ্ছে তোমার পাই x বাই 180 sin পাই x বাই 180 দেখো তাহলে এখানে দুইটা জিনিস গুণাকারে আছে দ্যাট মিন্স u ইনটু v আমরা জানি যখন দুইটা পদ গুণাকারে থাকে তখন অন্তরীকরণের সূত্র হচ্ছে u কে রেখে অন্তরীকরণ করতে হয় v কে প্লাস v কে রেখে অন্তরীকরণ করতে হয় u কে তার মানে একটাকে রেখে আরেকটাকে তাহলে এখানে দেখো এটা একটা পদ এটা একটা পদ গুণাকারে আছে তাহলে এইটাকে রেখে আমরা পাই x বাই 180 কে রেখে আমরা অন্তরীকরণ করব কাকে sin পাই x বাই 180 কে প্লাস এখন এটাকে রেখে দিব তাহলে sin পাই x বাই 180 কে রেখে দিয়ে আমরা অন্তরীকরণ করব আগে যেটাকে করি নাই সেটা কোনটা সেটা হচ্ছে পাই x বাই 180 তাহলে আসো এখন কি দাঁড়াচ্ছে এই পাই x বাই 180 থাকুক এখানে আমরা কি করব দেখো sin x এটা কি x মনে করো সবটাকে প্রথমত তাহলে sin x কে অন্তরীকরণ করলে হবে cos x কিন্তু আসলে কি জিনিসটা x না এটাকে আমরা x বিবেচনা করছি সেই জন্য এটাকে আবার অন্তরীকরণ করতে হবে করো পাই x বাই 180 আর এখানে দেখো সাই প্লাস তো আছে ওই সাইন পাই x বাই 180 তার মতো থাকুক ইনটু ইনটু আমরা অন্তরীকরণ করব কাকে পাই x বাই 180 কে এখানে পাই বাই 180 হচ্ছে সহগ আর x টা হচ্ছে চলক তাহলে পাই বাই 180 তো আছেই এখন অন্তরীকরণ করব x টাকে করলে কত হয় 1 দেখো তাহলে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে এদিকে দেখো এটা যেমনি আছে এমনি থাকুক পাই x বাই 180 cos পাই x বাই 180 এখানে সেম ঘটনা পাই x বাই 180 কে অন্তরীকরণ করতে হবে তাহলে পাই বাই 180 হচ্ছে সহগ x টা হচ্ছে চলক তাহলে এখানে পাই বাই 180 কি করে x টাকে অন্তরীকরণ করব তাহলে আমরা পাই কত শুধুমাত্র পাই বাই 180 আর প্লাস দিয়ে বাকি যেটা যেভাবে আছে সেভাবে থাকবে এখানে কি আছে বলো পাই বাই 180 ইনটু sin পাই x বাই 180 আমাদের অন্তরীকরণ করা হয়ে গেছে এখন আমরা যা সরল করব কি রকম দেখো কোন কিছু কমন নেওয়া যাচ্ছে কিনা এরকম দেখব আমরা যদি এই দুইটা পদ মাঝখানে যোগাকারে আছে দেখতে পাই এখানেও আছে পাই বাই 180 এখানেও আছে পাই বাই 180 তাহলে চাইলে আমরা পাই বাই 180 কমন লিখতে পারি কমন নিলে এদিকে থাকতেছে পাই x 180 ইনটু cos পাই x বাই 180 প্লাস এখান থেকে পাই বাই 180 কমন নিয়ে ফেলার পরে অবশিষ্ট থাকে কি sin পাই x বাই 180 এটি হচ্ছে কি আমাদের নির্ণয় অন্তরজ প্রিয় শিক্ষার্থী তাহলে খেয়াল করো আজকে আমরা যে চারটি ম্যাথ করলাম এই ম্যাথগুলো আশা করি তোমরা বুঝতে পারছো এখানে যে জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমরা প্রিভিয়াস বা আগের অধ্যায়গুলোতে অন্তরীকরণের সূত্রগুলো অ্যাপ্লাই করে আসছি
কিন্তু এখানে অ্যাপ্লাই করার পরেও আরেকটা কাজ করতে হচ্ছে, সেটা কোনটা? এখানে x এর জায়গায় কিন্তু x থাকতেছে না, অন্য কিছু থাকে। তাহলে এটাকে প্রথমত আমরা x মনে করে অন্তরীকরণ করব, দেন x এর জায়গা যে দখল করছে ওটাকে আবার অন্তরীকরণ করতে হবে এবং সেই জিনিসটা গুণাকারে বসবে। এই কথাগুলো মাথায় রাখতে হবে, সূত্রগুলো মাথায় রাখতে হবে, তাহলে অঙ্ক এখান থেকে সমস্যা হবে না। আমি আশা করি তোমরা এই ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখবা, এতে করে তুমি এই ধরনের অঙ্ক করার জন্য একটা ক্লিয়ার কনসেপ্ট আশা করি পেয়ে যাবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নেক্সট ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আবার কথা হবে। ধন্যবাদ সবাইকে।